হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছেন? ভালো থাকবেন, ঠান্ডা কিন্তু পড়ছে। আসুন আজকে উত্তর শুরু করি। আমার বয়স 24 বছর, আমি রঘুবীর হনুমানজিকে বাবা বলে মনে করি। যখন বাবার নাম করি শরীরের ভিতর শিগরে ওঠে, কেন এমন হয়? এটা খুব ভাবুক হয়ে যাও, ভগবানের প্রতি খুব ভাব চলে আসে, খুব ভক্তি খুব শ্রদ্ধা চলে আসে, আর মনের মধ্যে একটা আনন্দ চলে আসে, তখন শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়। যখন আমরা ওই জগতে যাই না কিছু সময়ের জন্য ভগবানের কাছে, তখন আমরাও যেন অন্যরকম হয়ে যাই। এটাই হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের টান, এটা খুব ভালো জিনিস। ঋতু চললে তিলক ধারণ করা যায়। অনেক সময় হয়তো দেখা গেল সরঞ্জামগুলো ঠাকুরের কাছে থাকে, ছোঁয়া নাড়া হয় না, তখন করা হয়তো সম্ভব হয় না। এমনি আলাদা করে যদি রাখা থাকে ভালো শুদ্ধ ফলের জল, তিলক যদি রাখা থাকে, তাহলে করতে কোনো অসুবিধা নেই। ওটা তো ছোঁয়া নাড়ার কোনো জিনিস নয়, ওটা তো তিলক মাটি, করাই যায়। আমার ঠাম্মি বলে গঙ্গা জলে অন্য জল মিশাতে নেই। তুমি বাংলাদেশের জন্য বললে যে, হ্যাঁ সোনা, দেখো স্থান পাত্র কাল দেখে বিচার করতে হবে। যেহেতু যাদের গঙ্গার ধারে বাড়ি, গঙ্গার কাছে বাড়ি, মা গঙ্গা তাদের সামনে, তাদের এটা করার দরকার নেই, তাহলে অলস হয়ে গেল আর কি। আর যাদের দেশে গঙ্গা নেই, মা গঙ্গা তো বাংলাদেশে নেই, মা গঙ্গা তো উড়িষ্যায় নেই, বা মা গঙ্গা তো অন্য কোথাও নেই, সেই সমস্ত জায়গায় মা গঙ্গার জল এক ফোঁটা যদি অন্য জলে দিয়ে পুজো করা হয়, জল শুদ্ধি করে নিয়ে, সেটাই মা গঙ্গার জল হয়ে গেল। যখন পুজো করতে বসি আমরা, বা পুরোহিত মশাই পুজো করেন, তখন কিন্তু জলকে নিয়ে শুদ্ধি করে গঙ্গার জল বানানো হয়, তখন কিন্তু মন্ত্র পড়ে সেটাও গঙ্গার জল হয়ে যায়, ফুল দিয়ে বা তুলসী দিয়ে। ঠিক সেই রকম অন্য জলের সঙ্গে বাংলাদেশের, যেখানে বললাম মা গঙ্গা নেই, তারা অনায়াসে করতে পারে, কোনো দোষ নেই। মালা জপ একাদশী করি, নিরামিষ হতে পারিনি। আমার বয়স 58, বিশেষ কারণে এখানে লিখতে পারছি না, কি করব? ঠিক আছে, অসুবিধা নেই। যদি বিরাট কিছু ব্যাপার থাকে, গোপনীয় ব্যাপার, আমি যেটা ভাবছি সেরকম যদি হয়, তাহলে লেখা এখানে অসুবিধাই আছে, তবে আস্তে আস্তে সব কিছু ত্যাগ করে দিন। স্ত্রী সঙ্গ বা শরীরের যে কোনো শারীরিক পরিশ্রম, যেহেতু এখানে 58 বছর বয়স, বয়সও অনেকটাই হয়েছে আপনার, আপনি আস্তে আস্তে সব কিছু ত্যাগ করে দিন। নিরামিষ হয়তো মাংসটা বাদ দিয়ে দিলেন, ডিমটা বাদ দিয়ে দিলেন, মাছটা নিলেন, পেঁয়াজ রসুন দিয়ে মাছটা নিলেন, এইটা নিতে থাকুন। তারপরে যখন আপনার আরেকটু বয়স হবে, তখন আপনি সেটাও ছেড়ে দেবেন, তখন দুধ ছানা এইগুলো নেবেন, ঠিক আছে? তো খুব ভালো থাকবেন। আপনি আমার SMS কে পড়েন না, জানি না কি ভুল করেছি, ঠিক আছে, নিজের থেকে চ্যানেল থেকে ব্লক হয়ে যাচ্ছি। সর্বপ্রথম বলি, এই ভিডিওটা কিন্তু তুমি দেখো, ঠিক আছে? আর আমি কান ধরে কান মলছি, আর আমার সঙ্গে এরকম হবে না, আমি উত্তর দেব, আমার উত্তর দেওয়ার অপেক্ষায় থেকো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ঘোষণা, আমি সকলকে উত্তর দিই, তবু হয়তো কিভাবে আমার মিস হয়ে যায় আমি বুঝতে পারি না। আমি তোমাদের জন্য ভীষণ খাঁটি, তোমরা আমার নিজে, তোমরা আমার একটা পরিবার, কখনো চ্যানেল থেকে ব্লক হয়ে যেও না সোনা, এটা আমার অনুরোধ, কাকিমার অনুরোধটা রাখো, কখনো চ্যানেল থেকে ব্লক হয়ে যেও না। আবার তুমি প্রশ্ন করো, আমি তুমি রাগ করেছো বলে তোমার পুরো প্রশ্নটা আমি এখানে তুলে ধরেছি,
আমার উপর রাগ করো না, বারবার আমি বলছি আমার উপর কিন্তু রাগ করো না। তুমি তোমার প্রশ্ন আবার লিখে জানিও, ঠিক আছে? চ্যানেল থেকে ব্লক হলে কিন্তু আমি ভীষণ রাগ করবো, এবার আমি সত্যি ভীষণ রাগ করবো তোমার উপরে। তুমি খুব ভালো থেকো। মাসিমা প্রণাম নেবেন, ঝাঁটা দিয়ে তুলসী মন্দিরে ঝাঁট দিতে পারি? যেহেতু সামনে পরিষ্কার করতে গেলে ঝাঁট দিতেই হবে, তুলসী মন্দিরে যেন ঝাঁটা না ঠেকে চারিপাশ ঝাঁট দেওয়া যাবে, ঝাঁট দিতেই হবে। মা, একের বেশি শঙ্খ বাড়িতে রাখা যাবে? দুটো, খুব বেশি জোর হলে দুটো, দুটো রাখতে পারা যাবে। কাকিমা, আচমন কাপে ফুল তুলসী দেওয়া যাবে? আচমন কাপে, যেখানে আচমন করবে মানে কোষাকুষি, যে একটা ঘটি বা পাত্রতে সেখানে দেয়া যাবে আচমনে। আর এমনি আচমন করে জলটা যদি তুমি কোনো পাত্রে ফেলো, তাহলে সেই জলের মধ্যে কোনো ফুল তুলসী দেওয়ার জল দরকার নেই, সেটা তুমি পরে খেয়ে নেবে বা অন্য গাছের গোড়ায় ঢেলে দেবে। আর এমনি কোষাকুষিতে বা জলে, হ্যাঁ, তুলসী বা ফুল দেয়া যাবে। আমার দিদা মারা গেছে, মাসি মুখে আগুন দিয়েছে, কতদিন অসুখ মানতে হবে? 1 বছর হয়ে গেলে সেদিন কি করতে হবে? 1 বছর অসুখ পালতে হবে মাসিমণিকে, আর সেদিন 1 বছর পার হয়ে গেলে ব্রাহ্মণকে ডেকে, বাড়িতে যারা শ্রাদ্ধ ইত্যাদি করে তাদেরকে বাড়িতে ডেকে নিয়ম কানুন জেনে নিতে হবে, বাৎসরিক পার করতে হবে। ওটাকে বলে বাৎসরিক, বছরের পর যে অনুষ্ঠানটা করতে হয় সেটা বাৎসরিক, সেইটা মাসিমণি করে নেবে, ঠিক আছে? আজ দীপদানের শেষ দিন ভেবে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি একজনকে পেয়েছি, আমি লেখার সময় এটা মনে মনে করলাম। আমি যেদিন শেষ দীপদান হলো, সেদিন দীপদান করার পরে আমার ছেলে আবার বারবার মোবাইলে ছবি তুলে নিল। তো সেই দীপদানটা করে আমি ঘরে এসে একদম কেঁদে ফেলেছিলাম, আমার কান্না চলে এসেছিল, আমি আর কান্না আটকাতে পারিনি। যে কার্তিক মাস সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, আবার 1টা বছরের অপেক্ষা, আবার সেই 1 বছর পরে দীপদান করব, আর দীপদান করতে পারবো না, আতপ চালের হব্বিষিও আর করতে পারবো না, তখন মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল, আমি কেঁদে ফেলেছিলাম। তো আমার মতো আমার কোন মা বোনেরা কেঁদে ফেলেছিলে বা মন তোমাদের খারাপ হয়েছিল কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? আমি নিজের মতো করে বলছি, আমার মতো আর কার কার হয়েছিল তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। দিদা মমতা, আমি কুমারী, নিত্য গীতা পাঠ করতে পারি, একাদশী করতে পারি? অবশ্যই মমতা, অবশ্যই। আমি বারবার বলি 8 থেকে 80, কারণ 80-র পর আমাদের সেই ক্ষমতা আর কাউরির থাকবে না তখন ধর্ম কর্ম করা। বাঁচবো কি না তাই তো ঠিক নেই 80 বছর পর্যন্ত, তাই না? এখন তো 50ও কেউ পার হচ্ছে না, সব মারা যাচ্ছে। তো অবশ্যই করতে পারো। শীতকালে তাল পাতার বাতাস দিতে আছে, মানে আরতি করার সময়? না, চামড় দিয়ে আরতি করবে, চামড় থাকবে বা পাখাটা রেখে দেবে, পাখাটা আবার যখন গরম পড়বে তখন। আমি লক্ষ্মীবারে সকালে স্নান করে ঘট বসিয়া পুজো ঘট বসিয়ে পুজো পাঁচালি পড়ে নিই, পুজো করে নিই, এটা কি খারাপ? বলবে না, একদম খারাপ নয়, একদম খারাপ নয়। যে কোনো পুজো সকালে স্নান ইত্যাদি করে না খেয়ে আগে করে নেয়াই ভালো, কোনো অসুবিধা নেই, লক্ষ্মীর পুজো কোনো অসুবিধা নেই। কখনো বিশেষ দরকারে বিকেল বেলা বেরোতে হয়, তখন কখন সন্ধ্যা দেব বলবেন? যদি ভাবেন যে ফিরতে রাত হয়ে যাবে, ভালো করে বুঝতে পারবে যে ফিরতে রাত হয়ে যাবে, তাহলে সন্ধ্যা জ্বেলেই যাবেন। আর যদি ভাবেন যে না, তাড়াতাড়ি ফিরে আসবো, এসে সন্ধ্যা জ্বালবেন, বিকেলেই সন্ধ্যা দিয়ে যাবেন, অসুবিধা নেই। নিত্য পূজা ভোগ দেয়া হয়, সেইগুলো কখন সরাতে হয়? 10 মিনিট 5 মিনিট পরেই সরিয়ে নেবে,
সরিয়ে নেয়াই ভালো, বেশিক্ষণ রাখার দরকার নেই ভগবানের সামনে। এঁটো তো আমরা তো এঁটো থালা খাওয়া টাওয়া হয়ে গেলেই আমরা এঁটো সাফ করে নিই, ঠিক সেই রকম 10 মিনিট 15 মিনিট পরেই, 5 মিনিট 10 মিনিট পরেই থালা সরিয়ে জায়গাটা মুছে নিতে হবে। তুলসী পাতা কোন পিঠে চন্দন লাগিয়ে গীতাতে দিতে হয়, কোনো কোন দিক বলে কথা নয়, তবে গাছে যেভাবে ধরে থাকে সেই দিকটা চন্দন মাখিয়ে উবুর করে দিতে হবে, অসুবিধা নেই। আমার ইচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি আনবো, কিভাবে সেবা দেব, কি কি করতে হবে, রাতে শয়ন দিতে হবে, অন্য সিংহাসনে রাখতে হবে, একটু বলবেন। আচ্ছা, রাধা কৃষ্ণ এনে প্রথম দিন ব্রাহ্মণ মশাইকে দিয়ে পুজো ইত্যাদি করিয়ে নিতে হবে, ভালো ব্রাহ্মণ দিয়ে, উনি যেটা যেটা করার করবেন। প্রথম দিন একটু হোম যজ্ঞ করতে হবে, দু চারজনকে প্রসাদ খাওয়াতে হবে, তারপরে ব্রাহ্মণ মশাই যেভাবে যেভাবে পুজো করে দেবেন, উনি তো সেদিন করে দিলেন, তারপরে নিত্য সেবা, স্নান ইত্যাদি করাবে, ফুল দিয়ে সাজাবে, ভোগ লাগাবে, আরতি করবে, রাত্রে শয়নে দেবে, এই শীতের সময় খুব সুন্দর করে ঢাকা টাকা দিয়ে শয়নে দিতে হবে, সকালে আবার ঘন্টা বাজিয়ে জাগাতে হবে, এইভাবে, অসুবিধার কিছু নেই। মা গৌর নিতাই পুজো কিভাবে করব, নকুল দানা কিভাবে দেব, ঋতু চলাকালীন কতদিন সেবা দিতে পারবো না, গৌর নিতাই পুজো কিভাবে করবেন, গৌর নিতাইকে যেমন রাধা কৃষ্ণকে পুজো করে, কৃষ্ণকে যেমন ভাবে পুজো করা হয় ওইভাবেই গৌর নিতাইকে পুজো করতে হবে, গৌর নিতাইয়ের চরণে তুলসী দিতে হবে, গৌর নিতাইকে নানান ধরনের ভোগ লাগাতে হবে, অন্নভোগ লাগালে খুব ভালো হয়, অন্নভোগ লাগাতে হবে, তার ফুল ইত্যাদি দিয়ে তো সাজাতেই হবে, সিঙ্গার করাতে হবে, তারপরে যে কটা দিন আপনি ছোঁয়া থাকবেন সেই কটা দিন আপনি নাড়বেন না, তারপরে স্নান ইত্যাদি মাথা ঘষে আপনি সেবা দেবেন। আমার গায়ের সাথে কেউ লাগলে গা ভার হয়ে যায়, টিউশন থেকে এসে স্নান করি, রাধা মাধবকে না দেখে থাকতে না দেখে থাকতে পারি না। আমি উত্তম। আচ্ছা উত্তম, তুমি, আমি বুঝতে পেরেছি এটা তুমি, এটা তো খুব ভালো কথা, রাস্তা থেকে এসে সব সময় হাত পা ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, রাস্তার জামা কাপড় ছেড়ে বাইরে রাখা, এগুলো আমাদের হিন্দু ঘরের নিয়ম, এটা প্রতিদিনের রুটিন, এগুলো করা খুব ভালো। ওই বাইরের জামা কাপড় পরে হাত পা না ধুয়ে হুড় হুড় করে ঘরের মধ্যে ঢুকে গেলাম, এটা ঠিক নয়, বিজ্ঞানীভাবেও এটা ঠিক নয়, ধর্মের দিক থেকে তো আমাদেরকে শেখাই যে এগুলো ঠিক নয়। তো ঠিক আছে, তুমি যেগুলো করো ঠিক করো, খুব ভালো করো, ঠিক আছে। আর তুমি তো ভীষণ ভক্ত, তুমি তো রাধা মাধবকে না দেখে থাকতে পারবে না, আমি তো জানি, তাই না? তো কি বলবো, খুব ভালো থেকো। আচ্ছা, সকলে ভালো থাকুন, ভিডিও দেখতে থাকুন, প্রশ্ন করতে থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।